হয়েছে, গাড়িতেই রক্ত নেওয়ার সুব্যবস্থা রয়েছে, যারা রক্ত দিতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে বিশেষ নিবেদন, আপনারা মাস্ক পরে দয়া করে কবিতা মুখার্জি, রিঙ্কু ঘোড়ই। দীপক রা, এটা খুলবেন না, এটা খুলবেন। মাথার আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে অজ্ঞানপুর দারুল উলুম মাদ্রাসা প্রধান শিক্ষক উপস্থিত হয়েছে অজ্ঞানপুর দারুল উলুম মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি রিয়া খান সাহেব। ভগবানপুর এগ্রাম মহকুমার মধ্যে ভগবানপুর এক নম্বর ব্লক, এই ব্লকে যে সমস্ত ক্লাবগুলো আছে রেজিস্টার ক্লাব, পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত ক্লাব, যে ক্লাবগুলো মুখ্যমন্ত্রীর হাত থেকে বিগত দিনে 5 লক্ষ টাকা নিয়েছেন, সেই সমস্ত ক্লাবগুলো মুখ্যমন্ত্রীর আহ্বানে, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর আহ্বান এবং তার অনুপ্রেরণা, তার আহ্বানে সমস্ত ক্লাবগুলো একটা একের পর এক ব্লাড ক্যাম্প রক্তদান শিবির সংগঠিত করতেছে। এবং আমরা লক্ষ্য করেছি যে ভগবানপুরের মানুষের সমস্ত মানুষ, সকল স্তরের মানুষ, সমস্ত জাত ধর্ম বর্ণ ভুলে গিয়ে হিন্দু মুসলিম সমস্ত এক জায়গায়, বিশেষ করে উল্লেখযোগ্য হচ্ছে বিশেষ করে মায়েদের, বিশেষ করে আমাদের মহিলা যা শ্রেণী হিন্দু মুসলিম, একটা উল্লেখযোগ্য উপস্থিতি ব্লাড ক্যাম্পগুলোতে, সকলেই রক্ত দেওয়ার জন্য, মানুষের জীবন বাঁচানোর জন্য সকলেই একটা উৎসাহিতভাবে জমায়েত হচ্ছে। আমরা কৃতজ্ঞ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, আমরা লক্ষ্য করেছি আজকে যে ভগবানপুর আজাদ সংঘ
ব্যবস্থাপনা এবং তার পরিচালনায় যে উদ্যোগটা নেওয়া হয়েছে তাতে বিশাল একটা জমায়েত এবং সেই রক্তদান শিবিরের উদ্বোধন করলেন আমাদের সম্মানীয় মন্ত্রী বা পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী আমাদের মাননীয় অখিল গিরি মহোদয় মৎস্য দপ্তরের মন্ত্রী। আবার কিছুক্ষণের মধ্যেই আমাদের যিনি জেলার শেষ কথা বলেন আমাদের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সহ পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় গুরুত্বপূর্ণ মন্ত্রী সেচ মন্ত্রী তিনিও সময় ডক্টর অধ্যাপক সোমেন মহাপাত্র তিনিও একটু পরে উপস্থিত এই ক্যাম্পে উপস্থিত হবেন, মানুষজনের কাছে মিলিত হবেন এবং তার আহ্বান তিনি জানাবেন। সবই হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, সবই হচ্ছে মুখ্যমন্ত্রীর উৎসাহে উৎসাহিত হয়ে। এবং আমরা যেটা দেখছি যে ভগবানপুর নয় সারা রাজ্যে আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় যে রক্তের সংশয় সেই রক্তের সংশয় মেটানোর জন্য ভগবানপুর একটা উল্লেখযোগ্য যুব সম্প্রদায় একটা উল্লেখযোগ্য নিচ্ছে এবং দলগতভাবে নিচ্ছে। এবং আমরা কিছুদিন পরেই দেখতে পাবেন বাজগুল মিলনী মহাবিদ্যালয়ের পক্ষ থেকে একটা বিশাল ক্যাম্প করা হচ্ছে রক্তদান শিবির, সেখানে আমাদের ছাত্র পরিষদ সহ বাজগুল ইউনাইটেড ফোরাম সংযুক্তভাবে আগামী দিনে করবে। আবার ইতিমধ্যেই ঘোষণা হয়েছে আগামী চৌঠা জুলাই আমাদের শিক্ষক সমিতি আমাদের দলের অনুমোদিত শিক্ষক সমিতি প্রাথমিক শিক্ষক সমিতি তারা আবার সংগঠিত করছে কিশোরপুর মাঠ এবং সেখানেও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। এবং আজকে আমাদের এই মঞ্চে আজাদ সংঘের মঞ্চে উপস্থিত ছিলেন আমাদের দুই প্রধান ছিলেন বেউদিয়ার প্রধান এবং বিভীষণপুরের গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং সভ্যভাবে সমস্ত দিকে সমাজমূলক কাজে উপস্থিত ছিলেন এবং আমাদের যুব নেতৃত্ব ছিলেন, মৎস্যমন্ত্রী ছিলেন এবং সবচেয়ে বড় কথা আমাদের যারা আইন শৃঙ্খল রক্ষক আমাদের ভগবানপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক নারুগোপাল বিশ্বাস উনিও ছিলেন, সকল স্তরের মানুষ আমরা ছিল এবং বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবী এরা সকলেই ছিলেন। এবং একটা বিশাল মানুষ জমায়েত হয়ে আমার মনে হচ্ছে যারা কন্টাই ব্লাড ব্যাংক যারা রক্ত নিতে এসছেন তারা মনে হয় এত ইউনিট দিতে পারবেন না, ক্যাপাসিটি নেই মনে হচ্ছে। এবং এই প্রথম ভগবানপুরের ভ্রাম্যমান মোবাইল ভ্যানে যেটা মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী প্যান্ডামিক সিচুয়েশানকে অ্যাভয়েড করার জন্য প্যান্ডামিক সিচুয়েশান যাতে সোশ্যাল ডিস্টেন্স বজায় থাকে সেই বজায় থাকার জন্য যে উদ্বোধন করেছিলেন ভ্রাম্যমান মোবাইলে রক্তদান, সেই ভ্রাম্যমান মোবাইলেও আজকে আজাদ সংঘের ওইখানে অনুষ্ঠিত হচ্ছে। এবং আজকে এই অনুষ্ঠানের উদ্বোধন করলেন আমাদের সম্মানীয় অখিল গিরি, পরে আবার উপস্থিত হবেন আমাদের সম্মানীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের ক্যাবিনেট মিনিস্টার আমাদের ডক্টর অধ্যাপক সোমেন মহাপাত্র উনিও উপস্থিত হবেন। এবং ভগবানপুর একটা জায়গায় আছে রক্তদান শিবিরে, মানে আমাদের জেলার যা রক্ত দরকার তার বেশ কিছু সংখ্যা মানে একটা পার্সেন্টেজ প্রায় 40% 50% ভগবানপুরের ছেলেরাই ভগবানপুরের মায়েরাই ভগবানপুরের বোনেরাই যারা যুবক তারাই রক্তটা মেটায়, যখনই অভাব পড়ে ব্লাড ব্যাঙ্ক আহ্বান দেয় এবং আমরা সঙ্গে সঙ্গেই তার আহ্বানে সাড়া দিয়ে আমাদের এখানকার যুবক যারা তত্তাজা মহিলা আছেন যারা আমাদের যুব সম্প্রদায় আছে তারা কোনো সময় আমাদের পার্টির পক্ষ থেকে হচ্ছে, কোনো সময় ক্লাবের পক্ষ থেকে হচ্ছে, কোনো সময় ছাত্র সংগঠনের পক্ষ থেকে হচ্ছে, আবার কোনো সময় ডিনাইল হচ্ছে। এটা একটা ঐতিহাসিক বিষয়, সেই জন্য আমি সকলের কাছে আহ্বান জানাবো আগামী দিনে যাতে রক্তের অভাবটা মেটানো যায়, মানুষ যাতে রক্তের অভাবে না মারা যায় সেই রক্তের অভাব মেটানোর জন্য আমাদের পূর্ব মেদিনীপুর জেলার বিশেষ করে আমাদের ভগবানপুর এক নম্বর ব্লকের সমস্ত ক্লাব আজকে তৈরি, সমস্ত ক্লাব আজকে প্রস্তুত আছে আগামী দিনে রক্ত দেওয়ার জন্য। এই বলে আমি আমার সকলকে ধন্যবাদ জানাই।